নমস্কার, আজ দেখাবো সুন্দর এবং সহজ একটা রেসিপি পুরকিয়া। প্রথমেই এখানে আছে 200 গ্রাম ময়দা আর এখানে আছে 50 গ্রাম সুজি। তা এই 200 গ্রাম ময়দা প্রথমে আগে আমি মেখে নেব, সুজি দিয়ে দেব আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব ময়নার জন্য, একটু ঘি দিয়ে দিলাম। যতক্ষণ এটা মুট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঘি দেব। এবারে হচ্ছে, এবারে আমি জল দিয়ে এটাকে, ঠান্ডা জলই ইউজ করছি, খুব শক্ত না খুব নরম না, এরকম একটা ডো আমি তৈরি করেছি, এরকমভাবে তৈরি করে রয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দেব। এখানে কিছুটা দাওয়া ঘি দিয়ে দিলাম। আমি এখানে সুজি দিয়ে দেবো, এখানে আছে 100 গ্রাম সুজি। সুজিটাকে ভাজবো ঠিক ততক্ষণ যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। খুব বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হবে। এই পুরকিয়া কিন্তু একটু নন বেঙ্গলি স্টাইলের খাবার। অ্যাকচুয়ালি আমরা যখন যেখানে বড় হয়েছি একটু সেটা একটু বিহারি অধ্যুষিত এরিয়া ছিল, আর ওদের কাছ থেকেই এটা আমি শিখেছি। ওরা খুব এই জন্মাষ্টমীতে এই ভোগটা দিত, আর তারপর থেকে আমাদের বাড়িতেও এই ভোগটা দেওয়া শুরু হয়। সুন্দর ফেনা ফেনা বেরোচ্ছে, দেখুন ফেনা ফেনা উঠছে, একটু বুদবুদি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এরকম আমার হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এই পাত্রটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল পোড়া। আমি বড় একটা নারকেল নিয়েছিলাম, তার 1/2 বাটি এখানে রয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম চিনি, আর এটাকে ফুল ফ্লেমে দিয়ে একটু পাক হওয়ার মতন নাড়ব, পুরো পাক না হলেও ফোটা অবধি নাড়ব। ফুটে উঠেছে সুন্দর, তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কাজু বাদাম ছোট ছোট করে কাজু বাদাম কাটা, আর দিয়ে দেব রেখে দেওয়া সুজিটা। সিল করে একটু আঁচটাকে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। আমার ঠিক এটা এরকম ঝরঝরে তৈরি হয়ে গেছে, আমি এটা এবারে নামিয়ে নেব। এটি হয়েছে, এরপরে আমি এগুলোকে
ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে তত মচমচে হবে। ফুলটা এখানে দিয়ে দেবো, একটু রাখার বন্ধ করার মতন জায়গা রাখবো, যাতে মোড়ার মতন জায়গা থাকে। মুখটা আটকে দেবেন, ইচ্ছে করলে আপনি এরকম ডিজাইনও করে দিতে পারেন। আবার আরেকটা নিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা এত খেতে টেস্টি, কিন্তু এটা শুধু শুধু খেতে ভালো লাগবে। পুলির মতনও করে দিতে পারেন, যেরকম ইচ্ছা আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে দেবেন। এই জায়গাটা মোড়ার সময় একটু সেন্সিটিভলি করবেন, কারণ একটু ঝরঝরে তো এটা, বেরিয়ে গেলে একটু ভেতরে ঢুকিয়ে দেবেন। এগুলো ছাঁচও কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের ছাঁচ, ওরকম যদি থাকে ঘরে সেটা দিয়েও করতে পারেন। এখানে আমি ঘি গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম, তা হালকা গরম হয়েছে। আপনি এটা সাদা তেলেও ফ্রাই করতে পারেন। খুব গরম হলে দেবেন না, তার কারণ হচ্ছে খুব গরম হলে ফার্স্টে রং ধরে যাবে, তার জন্য হালকা যখন গরম হবে তখনই দিয়ে দেবেন। একটা সিমে আছে কাজটা, উল্টে দিচ্ছি আমি আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে আমার, একে একে এগুলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুলে ফুলে গেছে একদম, আস্তে আস্তে নামিয়ে নেব। সাইড একটু আটকিয়ে দেবো, কারণ যেই তেলটা এক্সট্রা এসেছিল সেটা আবার চলে যাবে কড়াইতে। এই পুরকিয়া আমার মা প্রত্যেক জন্মাষ্টমীতেই ঠাকুরকে ভোগ দেয় আর এটা খেতে খুবই ভালো লাগে। সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার আপকামিং ভিডিও পাওয়ার জন্য। আর শেয়ার, লাইক, কমেন্ট করতে একদমই ভুলবেন না।
হয়ে গেছে আমাদের পুরকিয়া সেকেন্ড ব্যাচের, এগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটু তার করিয়ে দিচ্ছি, কেন তেলটা তাহলে যেটা এসেছিল সেটা আবার কড়াইতে চলে যাবে। পুরকিয়া ভাজবে আপনার 10 থেকে 12 মিনিট লাগবে। আস্তে করে সিমে করে ভাজবেন, তাহলে মচমচে হবে আর খেতেও খুব মচমচে হবে, ভালো লাগবে, আর ভেতরটাও হয়ে যাবে, কাঁচা থাকবে না। এত খাস্তা না কাটতে হবে না। কেরকম হয়েছে পুরকিয়া, কত সুন্দর হয়েছে পুরকিয়া। আপনি কন্টেনারে রেখে পরেও আবার এরকম করে নিতে পারেন যখন মন চাইবে। আদারওয়াইজ এটার মধ্যে একটু উষ্ণ গরম দুধ দিয়ে একটু পাক দিলেই ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে আধ ঘন্টা পর কেটে নেবেন সন্দেশের মতন।